নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনি সঠিক সময়ে একটা সঠিক প্রসঙ্গ তুলেছেন। 2019-এর রূপাতে টিয়ের কোনো প্রসঙ্গ নেই এবং 18ই সেপ্টেম্বর 2019 মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট জমা পড়েছে এবং সেই রিপোর্ট অনুসারে উনি বেতনক্রম সংশোধন করছেন ওনার সরকার। 19শে সেপ্টেম্বর 2019 অর্থাৎ তার ঠিক পরের দিন আমরা আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অর্থ দপ্তরে একটি চিঠি দিই যে প্রতিবারের মতো আমাদের এই 6th পে কমিশনের রিপোর্টের একটা দুটো কপি আমাদের দেওয়া হোক, যেটা প্রতিবারে দেওয়া হয়, এবং সাথে সাথে একটা RTI করি তথ্যের অধিকার আইনে আন্ডার 7(1)(c), যেহেতু এটা এখন একটা সরকারি নথি তাই এই নথি আমাদের দেওয়া হোক। কিন্তু 2019শে সেপ্টেম্বর থেকে আজকে এতদিন হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা ওই পে কমিশনের রিপোর্ট দূরস্থান, শুধু চিঠিপত্রের আদান প্রদানই হচ্ছে কিন্তু রিপোর্ট আমরা পাইনি। এখন দুটো কারণে এই রিপোর্ট দিচ্ছে না সরকার। একটা কারণ হতে পারে আদৌ 6th পে কমিশনের রিপোর্ট বলে কোনো বস্তুর কোনো অস্তিত্ব নেই, এটা পুরোপুরি একটা মিথ্যে ভাওতা। দ্বিতীয়টা হতে পারে যে এই 6th পে কমিশনের রিপোর্টে DA নিয়ে সুনির্দিষ্টভাবে বলা আছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে DA দিতে হবে, যে কোনো একটা কারণ হতে পারে। কিন্তু রোপা 2019 যখন বেরোলো তখন আমরা দেখলাম যে তাতে ডি এর কোনো উল্লেখ নেই, অর্থাৎ DA কিন্তু রোপা 2019 অনুসারে আর অধিকার হিসেবে রাজ্য কর্মীদের রইল না। এখন এই 2019-এর রোপাকে যদি আমরা চ্যালেঞ্জ না করি তাহলে কিন্তু আগামী দিনে DA কোনো অধিকার নয় এবং রাজ্য সরকার DA দেবে না, এটা হচ্ছে অনেক পরিষ্কার কথা। সময়সীমাটা কত, কতদিনের মধ্যে চ্যালেঞ্জটা করতে হবে? 2019-এর রোপা চালু হয়েছে 2019 সালে, কার্যকর হয়েছে 1/1/2016 থেকে নোশানালি, 4 বছরের বকেয়া রাজ্য সরকার মেরে দিয়েছেন, কর্মচারীদের দেননি। আর আগামী 1 বছরের মধ্যে যদি এই 2019-এর রোপাকে চ্যালেঞ্জ করা না হয় তাহলে টাইম বার হয়ে যাবে আর চ্যালেঞ্জ করা যাবে না। আপনারা চ্যালেঞ্জটা করছেন না কেন? আপনি সঠিক প্রশ্ন করেছেন, আমরা চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আদালতে গিয়ে আমরা জানতে পারলাম যেহেতু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যেটা DA মামলা হিসেবে প্রসিদ্ধ, সেই মামলায় আমরা, হ্যাঁ সেই মামলায় আমরা মূল মামলাকারী, কাজেই DA ইস্যুতে আমরা অন্য কোনো মামলা করতে পারবো না। এখন এই মামলা করতে পারেন তারাই যারা এই মামলার সঙ্গে যুক্ত নন, অর্থাৎ আমরা বাদে যে কোনো সংগঠন এই মামলা করতে পারে। তাদেরকে আহ্বান জানাচ্ছেন না কেন? আমরা তাদেরকে মৌখিকভাবে অনেকবার বলেছি, বিভিন্ন লোক মারফত বার্তা পাঠিয়েছি, কিন্তু এই দায়িত্ব সম্ভবত কেউ নিতে চাইছেন না, এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো এই মামলা করুক এটা আমি চাইছি না, আবার চাইছি না। কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনরা যদি মামলা করেন তারা সরাসরি হাইকোর্টে মামলা করতে পারবেন, অর্থাৎ স্যাটে এই যে সময়ে কাল বিলম্ব হওয়ার যে সুযোগটা থাকতো সরকারের ক্ষেত্রে সেটা থাকবে না। সেই জন্যে আমরা শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনগুলোর কাছে আবেদন করছি যে আপনারা দয়া করে আইনজ্ঞের সঙ্গে কথা বলুন, কথা বলে 2019-এর রূপাকে চ্যালেঞ্জ করুন। একটা ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের কাছ থেকে দাবি আদায় দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে খোদ প্রশাসনে, মানে নবান্ন, রাইটার্স বিল্ডিংস থেকে আরম্ভ করে খাদ্য ভবন, জেলা শাসকের বিভিন্ন দপ্তর, মানে সরকারি কর্মচারীরা যেখানে কাজ করেন, সরাসরি রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানগুলোকে একবারে স্তব্ধ করে দেয়া, 2-4 দিন, 5 দিনের ধর্মঘট ডেকে একেবারে স্তব্ধ করে দেয়া, প্রশাসনে তালা মেরে দেয়া, যাতে সরকার কোনোভাবে কাজ চালাতে না পারেন। সেই অবস্থাটা আমরা করতে পারছি না কর্মচারীরা, তা যার ফলে দ্বিতীয় রাস্তা যে আইনের চাবুক দিয়ে সরকারকে বাধ্য করা। এখন এই রাস্তায় যদি আমরা 2019-এর রূপাকে যদি চ্যালেঞ্জ কেউ না করেন তাহলে আগামী দিনে DA কিন্তু আইনি অধিকার থাকছে না।